আসসালামু আলাইকুম, jquery বাংলা টিউটোরিয়ালে CSL ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মেহরাব হোসেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ডেট পিকার ইউজ করতে পারি। আসলে ডেট পিকার কি বা ডেট পিকার বলতে কি বুঝি সেটা আমরা যদি দেখতে চাই তাহলে দেখেন যে এখানে একটা ইনপুট ট্যাগ নেওয়া আছে, যে বাটন আছে, দেখেন আমরা ইচ্ছা করে লিখতে পারবো। তো দেখেন যে আমাদের ডেট পিকার বলতে আমরা এটাই বুঝি যে যখনই ক্লিক করবো এখানে দেখেন যে একটা ক্যালেন্ডার দেখাচ্ছে। এই ক্যালেন্ডার থেকে আমাদের যেটা দরকার আমরা ক্লিক করলে জাস্ট ওই ডেটটা কিন্তু আমাদের ইনপুট ট্যাগের মধ্যে থেকে যাচ্ছে। তো এটা হচ্ছে ডেট পিকার, যে আমাদের কোনো সময় যদি ইউজার কাছ থেকে বাদ ডেটা বা ডেটটা নেওয়া লাগে তো সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। যে ইউজার এখানে এরকম লিখে দেওয়ার থেকে এখানে ক্লিক করলে একটা ক্যালেন্ডার আসবে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে পারবে। তো এই ক্যালেন্ডারটা যদি আমরা ইউজ করতে চাই বা ডেট পিকারটা যদি ইউজ করতে চাই তাহলে দেখা যাচ্ছে আমরা ফার্স্ট টিউটোরিয়ালে jquery-র একটা ফোল্ডার ডাউনলোড করছিলাম যেখানে jquery ফাইল ছিল। তো এখানে দেখেন যে দুটা ফাইল আছে, একটা হচ্ছে jquery.ui.css আর একটা ফাইল লাগবে যে jquery.ui.js, আর আগেকার যে ফাইলগুলো আছে ওগুলো তো থাকবে। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে ফার্স্ট যে ফাইলটা আছে jquery.ui.cs, এই ফাইলটা যে আমার যে প্রজেক্ট যেখানে আমরা কাজ করব সেখানে দেখেন একটা ফোল্ডার আছে CSS। তো এখান থেকে যে ফাইলটা আছে এটাকে কপি করে আমরা CSS নামক ফোল্ডারে রাখলাম। এখানে আমাদের আর একটা ফাইল লাগবে যে jquery.ui.js, তো এই ফাইলটাও আমরা কপি করে এখানে দেখেন js নামক একটা ফোল্ডার আছে এর মধ্যেও রাখলাম। তো আমরা যেহেতু jquery নিয়ে কাজ করব অবশ্যই আমাদের jquery.js এই ফাইলটা লাগবে। তার সাথে এবার আমরা যদি ডেট পিকার নিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের আর একটা ফাইল নিতে হবে, সেটা হচ্ছে jquery.ui.js। আর এখানে একটা ফাইল আছে me.js, এটাতে আমরা নিজেরা আর কি jquery কোড করব। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যে ফাইলগুলো আছে, ফার্স্টে আমরা ইন্ডেক্স ফাইলে যাই, ইন্ডেক্স ফাইল এটা, যে এখানে দেখেন যে আমার যে ফাইল আছে একটা আছে jquery.js, এই ফাইলের সাথে আমার ইন্ডেক্স পেজটার লিঙ্ক করা আছে। এরপরে jquery.ui.js যে ফাইল আছে, যে আমরা যদি ফোল্ডার দেখি তাহলে দেখেন প্রজেক্টের এখানে jquery.js এর যে ফাইলটা আছে এই দুটা ফাইলের সাথে আমার লিঙ্ক করা আছে, এবং লাস্টে এই যে ফাইল আছে এই ফাইলের সাথেও আমার লিঙ্ক করা আছে। এখন দেখেন যে আমাদের ডিজাইনটা অবশ্যই লাগবে। তো CSS নামক একটা ফোল্ডারে দেখেন যে একটা ফাইল আছে, এটাকে কেটে দেই, এটা না। তো এখানে দেখেন যে jquery.ui.js নামে, সরি, CSS নামে যে CSS ফাইলটা আছে এই ফাইলটা আমরা লিঙ্ক করছি। এখানে যে লিঙ্ক টাইপ টেক্সট স্ল্যাশ CSS রিলেশন স্টাইল শিট, আর কোথায় আছে CSS নামক একটা ফোল্ডারের মধ্যে jquery.ui.css নামক যে ফাইল আছে এটাকে আমরা লিঙ্ক করে দিছি। তো দেখেন তো এবার আমাদের তো ইনপুট ট্যাগটা তো নিতে হবে, কারণ ওরকম বক্স যদি না আসে তো আমরা ডেট পিকারটা কোথায় ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা একটা ইনপুট ট্যাগ নেই, এখানে আমি টাইপ দিলাম টেক্সট, এখানে আমি আইডি দিলাম, যে আমার আইডিতে আমি এখানে দিলাম ডেট। তো সেক্ষেত্রে দেখেন যে আমার এগুলো ঠিক আছে, আমি দুটা লাইন ব্রেক করলাম, এর নিচে আমি আর একটা সাবমিট বাটন নিলাম, সাবমিট, এখানে আমি ভ্যালু দিলাম, এখানে দেখেন যে আমরা একটা ইনপুট ট্যাগ নিয়েছি আর নিচে আর একটা ইনপুট ট্যাগ নিয়েছি, এটা হচ্ছে সাবমিট বাটন আর এটা হচ্ছে টেক্সট বক্স। তো এক্ষেত্রে আমি এটাকে সেভ দিই। দেওয়ার পরে আমাদের এই পেজটা কোন ফোল্ডার আছে, প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ যেখানে আমরা HTML কোডগুলো করলাম। তো এখানে আমরা ডাবল ক্লিক করি, তো সেক্ষেত্রে দেখেন যে আমার একটা ইনপুট বক্স দেখাচ্ছে এবং একটা সাবমিট বাটন দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এখানে বাদ ডেটা দিবে, সো আমি এখানে একটু সুন্দর করে লিখে আসতে পারি, যে এই পাশে আমি টেক্সট লিখে দিই এখানে আমি দিলাম বার্থডে। তো সেক্ষেত্রে দেখেন এখানে যদি আমি ক্লিক করি যে আমার বার্থডেটা এখানে লিখে দেওয়া লাগতেছে, তো আমি চাচ্ছি না আমি লিখে দিব না, যখন আমি এখানে ক্লিক করবো একটা ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে এরপর সাবমিট বাটনে ক্লিক করে এটাকে সেন্ড করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে যদি আমরা ক্যালেন্ডারটা আনতে চাই তাহলে এখানে যে আইডিটা দিছি এই আইডিটাকে ধরে আমাদের jquery কোড করতে হবে। তো সেক্ষেত্রে দেখেন আমি এখানে যাই,
যে আমার যে jquery মিরর জেস নামে যে ফাইল আছে এই ফাইলে দেখেন আমার কানেকশন করা আছে ইনডেক্স পেজের সাথে তো সেই ক্ষেত্রে আমি এই ফাইলে যাই এখন এখানে আমরা একটু দেখি যে আমরা ক্যালেন্ডারটা দেখতে যাচ্ছি এই ইনপুট যে টেক্সট বক্স যেটা আছে এটাতে ক্লিক করলে তারপরে আমরা ক্যালেন্ডারটা দেখতে যাচ্ছি তো এটাকে আমরা সিলেক্ট করতে পারি যে এটা দেখেন যে একটা আইডি ডিক্লেয়ার করা ছিল ডেট তো যেহেতু আইডি এখানে অবশ্যই আসবে কি হ্যাশ এখানে আমরা লিখে ডেট যদি কেউ এটাতে ক্লিক করে তাহলে ডেট পিকার আসবে ডেট পিকার তো এখানে আমরা যদি এতটুকুই লিখি যে যখনই ওইটাতে ডেট নামক আইটিতে ক্লিক করবে তখন ডেট পিকারটা শো করবে তো এখানে আমরা লাস্ট রিলোড দিই দেখেন তো এখানে ক্লিক করলে আমার ডেট পিকারটা দেখাচ্ছে আমি যখনই এখানে ক্লিক করতেছি তখনই আমার ডেট পিকারটা শো করতেছে এখন দেখেন এখান থেকে যে ডেটটা আমার পছন্দ হয় আমি এখানে দিলাম 25 দিলাম 25 যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন যে দেখাচ্ছে 11/25 তারপর দেখাচ্ছে 2015 এর মানে হচ্ছে যে ফার্স্টে মান্থটা দেখাচ্ছে তারপর ডেটটা দেখাচ্ছে তারপর ইয়ারটা দেখাচ্ছে তো আমরা যদি ফরম্যাটটা চেঞ্জ করতে চাই যে এখানে যে ফরম্যাট আছে যে ফার্স্টে ডে তারপরে সরি ফার্স্টে দেখাচ্ছে মান্থ তারপর দেখাচ্ছে ডে তারপর দেখাচ্ছে ইয়ার তো এই ফরম্যাটটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে অবশ্যই পারে তো এখানে দেখেন ডেট ফিগার যে ফাংশন আছে এর মধ্যে আমরা একটু কাজ করি তাহলে এখানে লিখতে পারি যে ডেট ফরম্যাট যে আমরা ডেট ফরম্যাট দিতে যাচ্ছি কিন্তু কোন ধরনের ফরম্যাট দেব ফার্স্টে আমরা দেখতে যাচ্ছি ওয়াই সরি ইয়ার দেখতে যাচ্ছি তারপরে দেখতে যাচ্ছি মান্থ এরপরে দেখতে যাচ্ছি ডে তো আমরা এখানে এভাবে দিয়ে দিলাম যে ডেট ফরম্যাট এর মধ্যে ফার্স্টে আমরা ইয়ার দেখবো মান্থ দেখবো তারপরে ডে দেখবো তো সেক্ষেত্রে আমরা সেভ দিই এখানে এসে একটা রিলোড দিই তো দেখেন ক্লিক করলে আমার ডেট পিকারটা দেখাচ্ছে বা ক্যালেন্ডারটা দেখাচ্ছে তো সেক্ষেত্রে দেখেন আমি যদি 25 এখানে ক্লিক করি তাহলে ফার্স্টে দেখাচ্ছে কি ইয়ার দেখাচ্ছে এরপরে দেখাচ্ছে মান্থ এরপরে দেখাচ্ছে ডে তো আমরা ফরম্যাটে তো এটাই দিচ্ছিলাম যে ফার্স্টে ইয়ার দেখাবে তারপরে মান্থ দেখাবে তারপরে ডে দেখাবে তো আমরা এখানে ডেট পিকার নিয়ে কাজ করতে চাচ্ছিলাম তো আশা করি কাজটা করতে পারছি আর আপনারা যদি এটা ভালো করে বুঝে থাকেন তাহলে আপনাদের ওয়েবসাইটে ডেট পিকারটা অ্যাড করতে পারবেন তো আমার নেক্সট টিউটোরিয়ালের জন্য স্বাগত জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ